আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। শিক্ষার আলোর আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট স্থগিত, দৈনিক ইত্তেফাকে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। প্রতিবেদন শুরু করার একটি কথা, আপনি যদি আমাদের চ্যানেল নতুন বেরোতে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই দিচ্ছি শিক্ষার সকল আপডেট তথ্য। আর কথা না বাড়িয়ে চলুন প্রতিবেদনটি পড়া যাক। 2022 সালের মাধ্যমিক স্তরের এসএসসি এবং উচ্চ মাধ্যমিক এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছে। দেশে চলমান কঠোর বিধিনিষেধের কারণে এই অ্যাসাইনমেন্ট স্থগিত করা হয়েছে। শনিবার 24 জুলাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে। আদেশে জানানো হয়, 2022 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি প্রণীত অ্যাসাইনমেন্ট কার্যক্রম গত 14 জুন থেকে চলমান রয়েছে। ইতিমধ্যে গ্রেড ভিত্তিক চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। কোভিড-19 সংক্রমণের রোধে সরকার আরোপিত বিধিনিষেধের কারণে এই অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। ইতিমধ্যে ঈদুল আজহার আগে প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টের কাজ দেওয়া হয়েছে, সেটি শেষ করে জমা দেওয়ার পর দ্বিতীয় সপ্তাহের কাজ দেওয়া হবে বলে জানা গেছে। এদিকে 2022 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট স্থগিত করা হলেও তবে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলমান রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদনটি। প্রতিবেদনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাথেই থাকুন শিক্ষার আলো। আল্লাহ হাফেজ।